এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর নন্দীগ্রামে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কন্দল। শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্ডল দশই নভেম্বর জমি আন্দোলনে নিহতদের স্মরণ সবাই আলাদা করে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেল দুপক্ষকে রবিবার এই ঘটনায় জেলার রাজনীতিতে তুমুল শোরগোল শুরু হয়েছে বিক্ষুব্ধদের অভিযোগ বিজেপি পরিচালিত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে সরব হওয়ায় দলে ঘরে করে দেওয়া হয়েছে তাদের রবিবার সকালে নগরের করপল্লিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দুবাবু এর কিছুক্ষণ পর সেখানে পৌঁছন বিক্ষুব্ধ নেতারা শ্রদ্ধা জ্ঞাপন করেন তারাও বিক্ষুব্ধদের মধ্যে ছিলেন নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস বিজেপি নেতা অশোক করণ প্রমুখ কিন্তু নগর গ্রাম পঞ্চায়েতে কি হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হয় বিজেপি পরিচালিত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে এই দুর্নীতির উপযুক্ত তদন্ত ও পঞ্চায়েত প্রধান দিনবন্ধু মণ্ডলের শাস্তির দাবিতে সম্প্রতি থানায় স্মারকলিপি জমা দিয়েছিলেন বাবুরা এরপর থেকে দলের অন্ধ্রে তারা এক ঘরে হয়ে পড়েন তার জেরে রবিবার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি তারা সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী